হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সানডে, আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন এক জায়গায় যাব বলে। তো আজকে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে বেরিয়েছি। তো চলো থাকো, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, তো একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো, আমরা এখন যাচ্ছি মালদাতে, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমরা চলে এলাম মালদা গোল্ডেন পার্কে। গোল্ডেন পার্কটি হলো মালদা ঢোকার কিছুটা আগেই পড়বে ডান দিকে। তো আমার কানে খবর এসেছে যে গোল্ডেন পার্কে একটি নতুন ওয়েব ক্যাফে অ্যান্ড পুল ওপেনিং হয়েছে। তো সেটা খবর পাওয়ার সাথে সাথেই আমরা চলে এলাম সেই ওয়েব পুল দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো, সেই ওয়েব পুলটি কেমন সেটাই তোমাদেরকে আজ পুরো ডিটেলস দেখাবো। আমরা এই গোল্ডেন পার্কে বেশ কয়েকবার এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক তার পাশেই হয়েছে নতুন ওয়েবস। তো ওয়েবসটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা জায়গা নিয়ে। তো আমরা এখন এই ওয়েবসের সাইডেই পার্কিং ব্যবস্থা আছে, এখানে পার্কিং করে চলে যাবো সোজা ওয়েবসের দিকে। তো পুরো ডিটেলসটা দেখতে থাকো, ওয়েবসের ভিতরে যাই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ওয়েবসটা বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে গোল্ডেন পার্কের পাশেই, আর ওয়েবসের সামনেই বিশাল বড় একটা পার্কিং। আমি আজকে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে, তো ওয়েবসে ঢুকি। ওয়েবসের সামনেই একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি, চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। ওয়েবসের ভিতরেই ঢুকে দেখি একটা বিশাল বড় ক্যাফে। তো আজ সানডে ছিল, প্রচণ্ড ভিড়ও ছিল ক্যাফেটা। তো আমরা এই ক্যাফেটা আর পুলটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো ক্যাফের ঠিক পাশেই দেখতে পাবে তোমরা বিশাল বড় একটা পুল। খুবই সুন্দর লাগলো পুলটা দেখে, এবং বিশাল বড় একটা পুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই পুল ওয়েবসটা দু মাসও হয়নি ওপেনিং হওয়া। তো আমরা পুলে নামবো না, তো পুলের ব্যাপারে ডিটেলসটা তোমাদেরকে বলছি। এই পুলে পার হেড 600 টাকা করে নেয়, আর কস্টিউম যদি তোমরা বাড়ি থেকে নিয়ে আসো তো সেটা ইউজ করতে পারো, না হলে এখানে কস্টিউম নিতে হবে ওয়ান টাইম ইউজের জন্য। ছেলেদের জন্য 250 টাকা, আর মেয়েদের যেটা কস্টিউম আছে সেটা 500 টাকা। সাথে লকার দিবে, তোয়াল দিবে, সবই দিবে। তো পুলটা দেখো, খুবই সুন্দর একটা পুল। তো আমার খুবই ইচ্ছা করছিলো স্নান করার, কিন্তু অনেক রাত হয়ে গেছে তাই আমি পুলে নামলাম না। তো তোমাদেরকে পুলটা দেখাচ্ছি, তো এবার আমরা ক্যাফে গিয়ে বসবো। তো এই পুলে নামার টাইম হলো সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো তোমরা এই টাইমে পুলে আসতে পারো, বাইরে থেকে যারা আসছো তারাও ওই পুলে আসতে পারো, ক্যাফেতে আসতে পারো, এবং যারা এই হোটেলে গোল্ডেন পার্কে থাকবে তাদের জন্য এই পুলের ব্যবস্থা টোটালটাই ফ্রি। তো মালদাতে পুল সাইড ক্যাফে এই প্রথম হলো গোল্ডেন পার্কের ওয়েবসে। তো আমরা ক্যাফেতে বসে দেখলাম প্রচুর রকম আইটেম আছে খাবার মেনু কার্ডে। তো আমরা বসবো না ক্যাফেতে, অ্যাকচুয়ালি এখানে অনেক কাপল বা অনেক ছেলে মেয়ে ড্রিঙ্কস করছিলো, তো আমাদের সেটা পছন্দ হয়নি। তো যেহেতু আমাদের সাথে আমার ছেলে আছে, তো আমরা চলে যাবো এখান থেকে সোজা গোল্ডেন পার্কের মেন যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের দিকে। গোল্ডেন পার্কের এই মেন রেস্টুরেন্টে এর আগেও আমি অনেকবার এসেছি। মালদাতে সবথেকে বড় একটি হোটেল হলো সেই গোল্ডেন পার্ক, এবং বহু পুরনো, ছোটো থেকেই নাম শুনে এসেছি। তো আমরা সেই রেস্টুরেন্টেই যাব, সেখানেই আজকে ডিনারটা করে ফেলব। গোল্ডেন পার্কের এই রেস্টুরেন্টটি হলো ফ্যামিলি রেস্টুরেন্ট, তো আমরা এখানেই আজকে ডিনারটা সেরে ফেলব। আর এখানকার স্টাফগুলোর এত সুন্দর ব্যবহার যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো। তো আমরা ঝটপট এই স্ক্যানারটা দেখছো, সেই স্ক্যানারেই আমরা সার্চ করে মেনু কার্ড চলে এলো, তো সেখান থেকে ফটাফট আমরা অর্ডার দিয়ে দিলাম। তো রাতও অনেক হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। সেদিন ছিল ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলা, তো খেলা দেখতে দেখতেই দেখছি আমাদের খাবার চলে এলো। তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, এদিকে আলু কোপ্তা করেছিলাম, আলু পরোটা করেছিলাম, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, স্যান্ডউইচ, তো এইগুলো অর্ডার করেছিলাম, সেইগুলো চলে এলো। তো খেতে খেতেই আমাদের অনেক টাইমও হয়ে গেছিলো, তো বিলও চলে এলো। তো আমাদের বিল বেশি হয়নি, 786 হয়েছিলো। তো আমরা বিল পেমেন্ট করে এখন বেরিয়ে পড়ব গোল্ডেন পার্ক থেকে।
আমাদের ডিনার হয়ে গেল, আমরা এখন গোল্ডেন পার্ক থেকে বেরিয়ে পড়বো। এখানকার খাবার দাবারও টেস্ট খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। তো এই গোল্ডেন পার্কটি মালদা ঢোকার আগে নারায়ণপুরে করা হয়েছে, বিশাল বড় জায়গা নিয়ে এই পার্কটি করা হয়েছে এবং খুব সুন্দর, ভিউটাও খুবই সুন্দর। আর মালদাতে যদি কোনো VIP আসে, কোনো সেলিব্রিটি আসে বা কোনো মিনিস্টার আসে, তো এই হোটেলেই থাকে। এখানে VIP লোকের জন্য পার্সোনাল হেলিপ্যাডও করা হয়েছে। তো বিশাল বড় একটা হোটেল এই মালদার বুকে। তো আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে পড়ব। আমরা গোল্ডেন পার্ক থেকে বেরিয়ে পড়লাম। তো বাইরের ভিউটাও দেখো তোমরা, খুবই সুন্দর, অপূর্ব লাগছে ভিউটা। তো আমরা এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম এবং এখানে বিয়েবাড়ির বা যে কোনো প্রোগ্রামেরও ব্যবস্থা করা আছে। তো আমরা এখন বেরিয়ে পড়ব। গোল্ডেন পার্কের পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করে আমরা এখন চলে যাচ্ছি সোজা বাড়ির পথে। এখন বাজে রাত্রি 10:30। এখান থেকে বাড়ি পৌঁছাতে আমাদের টাইম লাগবে 45 মিনিট। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেগুলো অবশ্যই জানিও, এবং যারা যারা গোল্ডেন পার্কে এসছো তারা কমেন্ট করিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং পেজটি ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি ফলো বা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, একটু সাপোর্ট চাই তোমাদের। তো চলো নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।